আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই সপ্তাহের চাকরির খবর। চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহের চাকরির খবরগুলো। প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 4032 জন। এখানে পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিজ্ঞান 109 জন, বেতন গ্রেড দশম; রসায়ন 120 জন, গ্রেড দশম; জীববিজ্ঞান 31 জন, বেতন দশম; প্রাণীবিদ্যা 109 জন, বেতন দশম; উদ্ভিদবিদ্যা 96 জন, বেতন গ্রেড দশম; ভূগোল 13 জন, বেতন গ্রেড দশম; মৃত্তিকা বিজ্ঞান 5 জন, বেতন গ্রেড দশম; গণিত 22 জন, বেতন গ্রেড দশম; গার্হস্থ 8 জন, বেতন গ্রেড দশম; কৃষি শিক্ষা 1 জন, বেতন গ্রেড দশম; গবেষণা সহকারী কলেজ 21 জন, বেতন গ্রেড দশম; সহকারী গ্রন্থকারী কাম ক্যাটালগার 69 জন, বেতন গ্রেড দশম; ল্যাবরেটরি সহকারী 6 জন, বেতন গ্রেড দশম; শর্টলিপি কাম কম্পিউটার অপারেটর 5 জন, বেতন গ্রেড 13। শর্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর 5 জন, বেতন গ্রেড 13, বেতন গ্রেড 13। শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 4 জন, বেতন গ্রেড 14। উচ্চমান সহকারী 85 জন, বেতন গ্রেড 14। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 513 জন, বেতন গ্রেড 16। ক্যাশিয়ার স্টোর কিপার 34 জন, বেতন গ্রেড 16। হিসাব সহকারী 106 জন, বেতন গ্রেড 16। ক্যাশিয়ার 85 জন, বেতন গ্রেড 16। স্টোর কিপার 50 জন, বেতন গ্রেড 16। মেকানিক্যাল কাম ইলেকট্রিশিয়ান 33 জন, বেতন গ্রেড 16। গাড়ি চালক 11 জন, বেতন গ্রেড 16। বুক শর্টার 46 জন, বেতন গ্রেড 19। অফিস সহায়ক 1932 জন, বেতন গ্রেড 20। নিরাপত্তা প্রহরী 255 জন, বেতন গ্রেড 20। মালি 100 জন, বেতন গ্রেড 20। পরিচ্ছন্নতা কর্মী 163 জন, বেতন গ্রেড 20। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরি, পদ সংখ্যা 316 জন, কম্পিউটার অপারেটর 32 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। এখানে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর ক্যাশিয়ার 122 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর 146 জন, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বিষয়ে 1 বছরের ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেলিফোন অপারেটর 2 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। ড্রাইভার 11 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। ইলেকট্রিশিয়ান 3 জন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। এরপরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 1562 জন। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা: ফার্মাসিস্ট 275 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। তারপর মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব 148 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। তারপর মেডিকেল টেকনোলজিস্ট 2 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। হেলথ এডুকেটেড 1 জন, বেতন 12,500 থেকে 30,230 টাকা। শর্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 3 জন, 11,000 থেকে 26,590 টাকা। কম্পিউটার অপারেটর 1 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। ফিল্ড ট্রেইনার 1 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। প্রধান সহকারী 1 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। হিসাবরক্ষক 3 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। উচ্চমান সহকারী 1 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। গবেষণা সহকারী 2 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 40 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পরিসংখ্যান সহকারী 5 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। গুদাম রক্ষক 5 জন, 10,200 থেকে 24,680 টাকা। কোষাধ্যক্ষ 6 জন,
10,200 থেকে 24,680 টাকা। সহকারী লাইব্রেরিয়ান দুইজন বেতন 10,200 থেকে 24,680 টাকা। ইপিআই টেকনিশিয়ান একজন বেতন 10,200 থেকে 24,680 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 159 জন বেতন 9,300 থেকে 22,490 টাকা। তারপরে টেলিফোন অপারেটর দুইজন 9,300 থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে ঢাকা শিশু হাসপাতালের চাকরি পদসংখ্যা 104 জন, নার্স সুপারিনটেন্ডেন্ট একজন 29,000 থেকে 63,410 টাকা, সিনিয়র স্টাফ নার্স 100 জন বেতন 16,000 থেকে 38,640 টাকা, ফার্মাসিস্ট তিনজন বেতন 12,500 থেকে 30,230 টাকা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাকরি এখানে পদসংখ্যা 32,500 জন প্রায়। সহকারী শিক্ষক বেতন 11,000 থেকে 26,590 টাকা। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। এখানে বয়সসীমা 20/10/2020 তারিখে সর্বনিম্ন 21 বছর এবং 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর। মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য 32 বছর কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদসংখ্যা 73 জন। উচ্চমান সহকারী 5 জন বেতন 10,200 থেকে 24,680 টাকা, স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট 7 জন বেতন 10,200 থেকে 24,680 টাকা। বিজ্ঞান বিভাগ বা রসায়ন বিদ্যা সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। শর্ট কম্পিউটার কাম অপারেটর 3 জন বেতন শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন বেতন 10,200 থেকে 24,680 টাকা। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী এক্সামিনার 3 জন 10,200 থেকে 24,680 টাকা। রসায়ন পদার্থ গণিত বিষয় বিজ্ঞান বিভাগের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট 2 জন বেতন 10,200 থেকে 24,680 টাকা। তারপরে নার্স 3 জন বেতন 10,200 থেকে 24,680 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 4 জন 9,300 থেকে 22,490 টাকা। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা চাকরি পদসংখ্যা 10 জন, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এক, বেতন 56,500 থেকে 74,400 টাকা পর্যন্ত। উপ পরিচালক একজন, বেতন 43,000 থেকে 69,850 টাকা। প্রোগ্রামার একজন, বেতন 35,500 থেকে 867,010 টাকা। সহকারী পরিচালক বাজেট একজন, বেতন 29,000 থেকে 63,410 টাকা। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যা 33 জন, প্রধান সহকারী 3 জন, স্থায়ী পদের বেতন 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট একজন, স্থায়ী পদ বেতন 11,300 থেকে 27,300। হিসাবরক্ষক 3 জন, স্থায়ী পদ 11,300 থেকে 27,300। পিএ একজন, স্থায়ী 11,000 থেকে 26,590 টাকা। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে একজন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কাম ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট একজন, স্থায়ী বেতন 11,000 থেকে 26,590 টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা 10 জন, গাড়ি চালক 10 জন, বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অপারেটর 3 জন, অপারেটর 6 জন, অপারেটর 3 জন, এর ফিটার টেকনিশিয়ান 3 জন, হেলপার 3 জন, ইলেকট্রিশিয়ান 3 জন, অপারেটর 1 জন, তারপর হেলপার 26 জন। এই ছিল এই সপ্তাহের চাকরির খবর। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল থেকে আপনারা প্রতি সপ্তাহের আপডেট চাকরির সকল খবরগুলো পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।